এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা কার্যত এক সুরে কথা বলছেন, দুজনের কাছ থেকেই একই রকমের আশঙ্কা ধ্বনিত হচ্ছে। ভাবছেন কি বলছি? এই তো জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির কথা বলছিলাম, এখন কোন প্রসঙ্গে বলছি? ওই প্রসঙ্গেই বলছি, গতকাল মুখ্যমন্ত্রী তার দীর্ঘদিনের কার্যত নির্জন বাস ছেড়ে সংবাদ মাধ্যমের সামনে এলেন, এবং এলেন কি বলতে? নিজেই বললেন, আমি আসতাম না এই দুর্গাপূজোর সামনে, এই দুর্গাপূজোর মরশুমে, দুর্গাপূজোর আমেজটা এখনো পুরো যায়নি। নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মাথায় ঘুরছিল, আজকে কার্নিভাল আছে, তার বড় সাধের কার্নিভাল, যে কার্নিভালকে অনেকেই কটাক্ষ করে বলছেন শ্মশানের মাঝে বিবাহ বাসরের আয়োজন, কিন্তু সে কথা আলাদা। আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় আসি। মুখ্যমন্ত্রী বলছিলেন যে এই উৎসব উৎসব আমেজের মাঝেই কারা নাকি যেন সব বিজয়া করতে আসছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে, আর এসে দেখলেন তার বাড়িতে ইডি এসে বসে আছে, মিষ্টির হাড়ি হাতে এসে একেবারে সাক্ষাৎ শোক সংবাদ বটে। কিন্তু মুখ্যমন্ত্রী তারপরে যেটা বললেন, বললেন একে একে সব মন্ত্রীকে এভাবে গ্রেপ্তার করে নিলে সরকারটা চলবে কী করে, গভর্নমেন্টটা থাকলো কি? আজ সকালে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, নাম দিয়ে, ডেট দিয়ে, অর্থাৎ তারিখ দিয়ে, কে কবে গ্রেপ্তার হয়েছেন। এই করে একে একে চারজন করে নেতা আর মন্ত্রী চলে গেলেন ইডি বা সিবিআই এর জালের মাধ্যমে সোজা কারোদের উপায়। এবার শুভেন্দু অধিকারীর প্রশ্ন, সরকারটা আর থাকবে কি? মুখ্যমন্ত্রী জানতে চাইছেন থাকলো কি। আর রাজ্যের বিরোধী দল নেতা মানে শ্যাডো চিফ মিনিস্টার বলছেন থাকবে কি। আমার ঠিক এখানেই প্রশ্ন, এমন অদ্ভুত সমাপতন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দল নেতার বক্তব্যে আপনারা এর আগে কোনো দিন দেখেছেন? কিসের ইঙ্গিত? তাই নিয়ে আজকের বিতর্ক। আসবো সে বিতর্কের কথা, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। তা সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে, তার গভর্নমেন্টটা বাকি থাকলো কি? যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, দিস ইজ এ ডার্টি গ্রে। সম্ভবত এই প্রথম একেবারে এক সুরে বাজলেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা। মমতাও বলছেন সরকারের আর থাকলো কি, শুভেন্দুরও প্রশ্ন সরকার আর থাকবে কি। এই কালিমালিপ্ত করার এই এজেন্ডাটা, আমরা শুধু এটাই বলি সিবিআই ইডি ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করুন, যে শেষ হয় না কেন, এগুলো কেন শেষ হবে না। কাতর আর্জি রাজ্যের আর এক মন্ত্রীর, এবার শেষটা দেখতে চান। কিন্তু প্রশ্ন হলো কোন শেষ, কিসের শেষ? দুর্নীতির চোরাস্রোত যে লাগামহীন প্রশ্রয়ে এখন কার্যত সমুদ্র, ঢেউ সামলাতেই যে সরকার বেসামাল তা স্পষ্ট মুখ্যমন্ত্রীর কথাতেই। ইসে বালুকা সুগার হে, বহুত তবিয়ত খারাপ হে, আগার ও মর জায়েগা তো হামকো বিজেপি কা খিলাফ মে এফআইআর করনা পড়েগা, ইডি কা খিলাফ মে ভি করনা পড়েগা। একটা লোক কারোর নামে কিছু বললেই উইদাউট ইনভেস্টিগেশন, যেটা কোর্টও বলেছে, এমনকি উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অলসো সেড দ্যাট দেয়ার মাস্ট বি সাম প্রপার এভিডেন্স। অনেকে তো দেশ ছেড়ে চলেও গেছে। সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে, তার গভর্নমেন্টটা বাকি থাকলো কি? কেন এই আশঙ্কা, কিসের এত ভয়? নাকি এবার ধীরে ধীরে সব দুর্নীতির অভিযোগ যে দক্ষিণ কলকাতার রাস্তা ধরছে তা ভেবেই উড়েছে ঘুম? কেন্দ্রীয় ষড়যন্ত্রের অজুহাত ঝেড়ে ফেলে এবার তো উত্তর দিতে হবে, কেন সব নেতা মন্ত্রীদের বাড়িতেই হানা দিতে হচ্ছে? মন্ত্রিসভার নিয়ন্ত্রকের দায় থাকে বই কি? রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে একটা ছবিতে নজর রাখবো। জ্যোতিপ্রিয় মল্লিক আদালতে তার এযাত্রার মতো মেয়াদ ঘোষণা হয়ে যাওয়ার পর, অর্থাৎ ইডি হেফাজতে তাকে 6ই নভেম্বর পর্যন্ত থাকতে হচ্ছে, এটা শুনে নেওয়ার পর কিঞ্চিত অসুস্থ বোধ করে। তার আগে আজকে আদালতে যা ঘটল, বিচারক তারাও কতটা নজর রাখছেন, জিজ্ঞাসা করলেন জ্যোতিপ্রিয় মল্লিককে। ভরা এজলাসে দাঁড়িয়ে আছে রাজ্যের একজন অত্যন্ত পাওয়ারফুল মানুষ, আশঙ্কা প্রকাশ করছেন আপনাকে টর্চার করা হতে পারে, কোনো টর্চারের মুখে পড়েছেন কি? জ্যোতিপ্রিয় উত্তর দিলেন, না,
এরকম কিছুই করেনি এরা। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক এখন যদি অসুস্থ হয়ে পড়েও থাকেন তাহলেও তাতে অন্তত ইডির বা তদন্তকারীদের কোনো হাত যশ নেই, যেটা প্রমাণ করতে পারলে বা অন্তত অভিযোগটুকুও করতে পারলে হয়তো রাজ্যের শাসক দলের খুব খুব সুবিধা হতো। কিন্তু এইসব সুবিধার কথা বাদ দিয়ে একটা অসুবিধার কথায় আসি, জানি আমার আজকের বিতর্ক, আমার আজকের প্রথম প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ। একে একে চার থাকবে আর সরকার